প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 17 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্ন বলছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো, মানে কতজন সদস্য আছে সেটা নির্ণয় করতে বলছে, আর প্রত্যেকে তত 20 টাকা করে দিছে, অর্থাৎ তারা যতজন ততগুলো 20 টাকা। মনে করো যে তোমাদের একটা গ্রুপে 5 জন তোমরা আছো, 5 জনের প্রত্যেকেই 20 টাকা করে চাঁদা দিবা, যতজন ততগুলো 20 টাকা, তোমরা যতজন ততগুলো 20 টাকা। তাহলে একজনের কতগুলো দিতে, কয়টা 20 টাকা দিতে হবে? তোমরা যেহেতু 5 জন তাহলে 5টা 20 টাকা দিতে হবে, তাহলে 5 × 20 যতজন তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কতজন সেটা তো আমাদের নির্ণয় করতে হবে, আমরা সেটা ধরে নিব। তাহলে প্রথমে লিখব, মনে করি সমিতির সদস্য সংখ্যা ইকুয়াল টু ক জন। সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় ততগুলো 20, যতজন ততগুলো 20। তাহলে আমরা কতজন ধরে নিলাম? ক, তাহলে ক গুণ 20 অথবা 20 × ক, সংখ্যাটারই আমরা আগে লিখি 20 × ক টাকা, সমান্তরাল হলে কত হবে? 20 ক টাকা। এখানে প্রত্যেকে বলতে কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। এখানে দেখো মোট চাঁদা দেওয়া আছে, মোট 20,480 টাকা। তার মানে যতজন আছে সবার চাঁদা মিলিয়ে, এখানে তো আমরা একজনের চাঁদা বের করলাম, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? এখানে একজনে যদি 20 ক দেয় তাহলে কজনে কি দিবে? 20 ক কে আবার ক দিয়ে গুণ করতে হবে, তবে তো টোটাল চাঁদার পরিমাণ হয়ে যাবে। সুতরাং মোট চাঁদার পরিমাণ ইকুয়াল টু 20 ক গুণ ক, কারণ 20 ক হচ্ছে একজনের আর তার মোট আছে কজন, এই জন্য ক দিয়ে গুণ করতে হবে টাকা। এখন একই রকম অক্ষর দুবার করে গুণ করলে কি লিখতে হয়? স্কোয়ার দিতে হয়, তার মানে 20 ক স্কোয়ার টাকা। স্কোয়ার মানে হচ্ছে বড়। এখন আমাদের লিখতে হবে শর্ত মতে। দেখো এটাও মোট চাঁদার পরিমাণ আর এটাও মোট চাঁদার পরিমাণ, একই জিনিস। এখানে চলকের মাধ্যমে আছে আর এখানে সাংখ্যিক মান আছে, তাহলে শর্ত মতে কি হবে? এটা আর এটা সমান হয়ে যাবে। তাহলে লিখতে হবে 20 ক স্কোয়ার সমান 20,480, বা ক স্কোয়ার সমান 20,480 যাবে উপরে আর ক স্কোয়ারের সাথে যার গুণ আছে সেটা আসবে নিচে, তাহলে 20 যাবে নিচে, বা ক স্কোয়ার সমান, এখন এটা তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা কত আসে। তো ক্যালকুলেটরে কি লিখতে হবে? উপরের সংখ্যাটা আগে লিখতে হবে 20,480 ভাগ নিচের আছে 20, সেই 20 লিখবা ইকুয়াল টু 1,024। তাহলে ফল আসলো কত? 1,024। কার ফল এটা? ক স্কোয়ারের ফল। এখন স্কোয়ারকে উঠাই দেখলে আমাদের কি করতে হয়? রুট চিহ্ন দিতে হয়। তো বাম দিকেও আমরা দিব রুট ক স্কোয়ার সমান ডান দিকেও দিব রুট 1,024, অর্থাৎ বর্গমূল চিহ্ন দিলে উভয় পক্ষেই দিতে হয়, এই জন্য আমরা বাম দিকেও রুট দিলাম ডান দিকেও রুট দিলাম। এখন দেখো বাম দিকে স্কোয়ার এবং রুট কি হয়? কাটা যায়। স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে? শুধু ক থাকে, স্কোয়ারের সাথে রুট কাটা যায় শুধু ক থাকবে ইকুয়াল। আর ডান দিকে তাহলে কি করবা? ক্যালকুলেটরের সাহায্যে 1,024 কে রুট করবা, এই যে 1,024 আমার লেখাই ছিল, অথবা লিখে নিবা, লিখে রুট দিবা, রুট দিলে আসলো কত? 32। তাহলে কয়ের মান হলো 32, আর ককে আমরা কি ধরেছিলাম? সমিতির সদস্য সংখ্যা। তাহলে এখানে লিখে দিতে হবে সুতরাং সমিতির
सदस्य संख्या 32 जन, एटाई उत्तर।